মাদারীপুরের বংশীবাদক লাহউদ্দিন বাঁশি বিক্রি করেই তাঁর সংসার চালান। তবে তাঁর বাঁশি বাজানোর পদ্ধতি খানিকটা ভিন্ন। মুখের মতো নাক দিয়েও সুর তোলেন বাঁশিতে। এতে করে ক্রেতারা বেশি আকৃষ্ট হন বলেই মনে করেন তিনি। মাদারীপুর প্রতিনিধি জাকির হোসেনের ভিডিও চিত্র নিয়ে দেখুন একটি ডেস্ক রিপোর্ট। বংশীবাদক লাহউদ্দিনের বাড়ি মাদারীপুরের রাজৈর উপজেলার হোসেনপুর এলাকায়। 30 বছর ধরে এই পেশায় আছেন তিনি। অষ্টম শ্রেণীতে পড়ার সময় তার বাবা মারা যান। এরপর সংসারের হাল ধরতে শুরু করেন বাঁশি বিক্রি। দেশের বিভিন্ন এলাকা ঘুরে 30 বছর ধরে বাঁশি বিক্রি করছেন লাহা। ক্রেতাদের আকৃষ্ট করতে নাক ও মুখ দিয়ে নানা সুরে বাঁশি বাজান তিনি। ছোটবেলায় বাবার কাছ থেকে শেখেন বাঁশি বাজানো। এমন প্রতিভা দেখে অভিভূত সাধারণ মানুষ। মোহাম্মদ লাহউদ্দিন ভাইয়ের বাঁশি বাজানো অসাধারণ। প্রায় তার বাঁশির সুর আমরা শুনি, বিমোহিত হই। এরকম আমি কখনো দেখি নাই, তো দেখে আমার কাছে খুব ভালো লাগলো। এই শিল্পকে যদি গুরুত্ব দেওয়া হয় তাহলে আরো ভালো কিছু আগামী প্রজন্ম পাবে। মাত্র 7 বছর বয়সেই বাজাতে শিখেছেন বলে জানান তিনি। বাঁশি বাজান ছোট সময় শিখছি, শেখার পরে আমার ওস্তাদ আমার বাবা সেই আমার শিখাইছে। শেখানোর পরে তারপরে আমি গ্রাম অঞ্চলে নাম গিয়ে তারপর আস্তে আস্তে শহরে, বড় বড় শহরে, সারা বাংলাদেশে এখানে ঘুরি। এ বংশীবাদকের কর্মসংস্থানের ব্যবস্থা করার আশ্বাস দিয়েছেন জেলা কালচারাল অফিসার। তাকে আমরা জেলা শিল্পকলা একাডেমির মাধ্যম দিয়ে তাকে সহযোগিতা করব। দেন হচ্ছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় যে অসচ্ছল সংস্কৃতিসেবীদের যে অনুদান দিয়ে থাকে, এটা আমরা তার প্রস্তাবনা আমরা সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে পাঠাব। এছাড়া সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মাধ্যমে লাহউদ্দিনকে অনুদানের ব্যবস্থা করা হবে বলে জানান তিনি। এসএটিভি নিউজ ডেস্ক। প্রিয় দর্শক, জাতীয় এবং আন্তর্জাতিক সবশেষ সংবাদ জানতে ভিজিট করুন এসএটিভির ওয়েবসাইট www.satv.tv তে। বিনোদনমূলক অনুষ্ঠান উপভোগ করতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল youtube.com/satvbd তে, যেখানে নিয়মিত কমেন্টস করে জানাতে পারেন আপনাদের মূল্যবান মতামত। এছাড়াও এসএটিভির বাছাইকৃত সংবাদ দেখতে youtube.com/satvnews এ সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে ক্লিক করে সাথেই থাকুন। প্রতি মুহূর্তে সর্বশেষ তথ্য ও বিনোদন পেতে লাইক দিয়ে যুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজ facebook.com/satvbd তে। এসএটিভি সাথে আছি সবসময়।